করোনায় গুরুতর অসুস্থ ও শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য হাই ফ্লো নেজালকে খুব কার্যকর বলছেন চিকিৎসকরা। কিন্তু চট্টগ্রামের হাসপাতালগুলোতে এই যন্ত্রের অভাব বেশ প্রকট। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা অপ্রতুল। এই মুহূর্তে আইসি উঠছে, এই দুই সহায়তা বেশি জরুরি বলেছেন চিকিৎসকরা। করোনা সংক্রমণের পর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার বেহাল চিত্র। বেশিরভাগ হাসপাতালে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। সময় মতো আইসিইউ এবং অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে অনেকের। অক্সিজেনের অভাবে এবং একটা আইসিইউর অভাবে এই চট্টগ্রামের মধ্যে স্ট্রোকের সামনে আপনজনগুলো হারিয়ে যাবে, সেটা আমরা কেউই কামনা করি না। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উঠে এসেছে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে হাইফ্লো নেজল ক্যানোলা এবং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়টি, যার এখন বড় সংকট। তিনটি হাসপাতালে হাইফ্লো নেজল ক্যানোলা যন্ত্র রয়েছে মাত্র 10টি, অথচ চিকিৎসকরা বলছেন এই যন্ত্র ব্যবহার করে বাঁচানো সম্ভব অনেকের প্রাণ। এই ক্যানোলা ছাড়া কোভিড রোগী, তীব্র উপসর্গের কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার কোনো কার্যকর মাধ্যম আমাদের এই মুহূর্তে আমরা দেখছি না। এই হাইফ্লো নেজাল ক্যানুলাগুলো আরও অ্যাভেলেবল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস যেহেতু ফুসফুসের ক্ষতি করছে, তাই গুরুতর অসুস্থদের কেন্দ্রীয় অক্সিজেন সাপোর্টের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। হাইফ্লো নেজল ক্যানোলা থাকলে খুব সহজে রোগী এ সাপোর্ট পায়। আইসিইউর চেয়ে এদিকে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা আইসিইউ সেট আপ অত্যন্ত ব্যয়বহুল, সেই ক্ষেত্রে ওই আইসিইউ সেট আপের যে পরিমাণ খরচ সেটা দিয়ে একসাথে 10-12-15টা পর্যন্ত হাইফ্লো অক্সিজেন দেওয়া যাচ্ছে এবং আমি আমার রোগীকে মোটামুটি যে বিপদগামী অবস্থা সেখান থেকে সুস্থ করে আনতে পারতেছি। সীমাবদ্ধতার মধ্যেও সংকট সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সিভিল সার্জনের। অচিরেই কোভিড রোগীদের জন্য আমরা সিসিইউ বেডও চালু করতে যাচ্ছি। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আবারও জানাতে চাই, গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 222 জন। কী পরিস্থিতি চট্টগ্রামে সেই খবর আমরা সরাসরি জানবো আমাদের সহকর্মী শিহাব জিসানের কাছ থেকে। জিসান, আক্রান্তের সংখ্যা বাড়ছে, টেস্টের সংখ্যাও বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বন্দরনগরীতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এক ধরনের উদাসীনতার কথা আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি। এখন কী অবস্থা, মানুষের মাঝে কি সচেতনতা বাড়ছে? তৌহিদ, মানুষের মাঝে আসলে সচেতনতা একদমই বাড়ছে না এবং যার ফলে চট্টগ্রামে কিন্তু সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলা যায়। আমরা এই মুহূর্তে যে এলাকায় আছি সেই এলাকার চিত্র যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে দেখেন মানুষজন কিন্তু তারা সামাজিক দূরত্ব মেনে চলছেন না, তারা কিন্তু অনেকের মুখে আবার মাস্কও নেই। বিশেষ করে বয়স্ক একজন মানুষ দেখতে পাচ্ছি, তার মুখে কিন্তু মাস্ক নেই। দোকানপাট 4টার পরে বন্ধ থাকার কথা ছিল, কিন্তু আমরা এই এলাকায় দেখছি যে দোকানপাটগুলো এখনও 5:45 বাজে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দোকানপাটগুলো খোলা রয়েছে এবং তারা যে সরকারি নির্দেশনা সেই নির্দেশনাগুলো আসলে তারা মেনে চলছেন না বলেই চট্টগ্রামে সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়ছে এবং সেই সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে এবং বলা যায় মানুষজন চিকিৎসাও কিন্তু পাচ্ছেন না, কারণ রোগীর পরিমাণ এত বেড়ে গিয়েছে যে হাসপাতালগুলোতে আসলে ঠাঁই হচ্ছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলো আসলে রোগী ভর্তি করে তো তাদের অনীহা আমরা দেখতে পাচ্ছি এবং যার ফলে সাধারণ যে রোগীরা যারা রয়েছেন তারাও আসলে কষ্ট পাচ্ছেন এবং যে চিকিৎসা না পেয়ে তারা আসলে হাহাকার করছেন। আমরা একটু আসলে কথা বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে 4টার পরও কিন্তু দোকানপাট খোলা রয়েছে এবং এখানে মানুষজন কিন্তু দেদারছে কেনাকাটা করছেন। আমরা একটু কথা বলি একজন দোকানের সাথে। আচ্ছা, 4টার পরে তো দোকান বন্ধ থাকার কথা ছিল, আপনি কেন খোলা রেখেছেন এখন? না, আমি বন্ধ করে দিচ্ছি, দোকান আনছিলাম তো কিছু মাল, এগুলো একটু সেটিং করে বন্ধ করে দিচ্ছি। যেমনটি আসলে বলছে যে দোকান খোলা রাখার কোনো নির্দেশনা আসলে ছিল না, 4টার পরে দোকানপাট বন্ধ থাকার কথা ছিল, কিন্তু তারা আসলে নানা অজুহাতে দোকানপাট খোলা রেখেছেন এবং বিশেষ করে বয়স্ক যারা তারাও কিন্তু এখনও পর্যন্ত দোকান খোলা রেখে তারা কিন্তু বাইরে বসে আছেন, তারা আড্ডা দিচ্ছেন। পুরো চট্টগ্রামের চিত্রে আসলে এমন মানুষজন নির্দেশনা মেনে চলছেন না এবং যার ফলে চট্টগ্রামের সংক্রমণের হার বাড়ি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সাথে চট্টগ্রামে আরও একটি সমস্যা যে সাধারণ মানুষজন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না, তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তার পাশাপাশি তারা যারা করোনা উপসর্গ রয়েছে যাদের, তারা আসলে টেস্ট করতে গিয়েও তাদেরকে আসলে হয়রানির শিকার হতে হচ্ছে এবং চট্টগ্রামে করোনা সংক্রমিত হয়ে যেভাবে মানুষজন মারা যাচ্ছে তার থেকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হার আসলে বেশি এবং বলা যায় চট্টগ্রামে মানুষজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে এবং সাধারণ মানুষজন আসলে তারা নির্দেশনা মেনে না চলার কারণে, তারা সচেতন না হওয়ার কারণে, বাচ্চা তারা সচেতন হলেও তারা সেই সচেতনতা যে নির্দেশনা সেগুলো মেনে না চলার কারণে আসলে চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। তো
জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের মানুষের মাঝে সচেতনতা বাড়ুক সেটাই আশা। চলে আসি পরের খবরে। নকল ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজারে সয়লাব, চট্টগ্রামের বাজার চাহিদা বেশি থাকায় দামও চড়া, যাচাই বাছাই ছাড়া ক্রেতারা কিনছেন অবাধে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে নকল ও নিম্নমানের বিপুল পরিমাণ জীবাণুনাশক, জরিমানা ও সতর্ক করা হয়েছে বিক্রেতাদের। দেখে বোঝার উপায় নেই, এগুলো নকল, সাধারণ মানুষও কিনছেন দেদারসে। চাহিদা বুঝে দামও 4-5 গুণ বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা, তবে শেষ রক্ষা হয়নি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা খেয়ে গুনতে হয়েছে জরিমানা। নগরীর রিয়াজউদ্দিন বাজারের প্রসাধনী খাদ্যপণ্য স্টেশনারি থেকে শুরু করে প্রায় প্রতিটি দোকানেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড র‍্যাপ সহ বিভিন্ন ধরনের জীবাণুনাশক, তাও অনেক বাড়তি দামে। তাদেরকে ওই আইনের আওতায় নিয়ে আসতেছি, যেহেতু তারা আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করতেছে, প্লাস হচ্ছে আপনার এখানে তাদের কাছে 2 নম্বর হ্যান্ড স্যানিটাইজার যেগুলো নকল, এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি। নকল পণ্য বাড়তি দামে বিক্রি করলেও বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। সরাসরি উৎপাদক প্রতিষ্ঠান থেকে ক্রয় না করে বাড়তি লাভের আশায় সংগ্রহ করছেন দালালদের কাছ থেকে। অভিযানের খবর পেয়ে কেউ কেউ পণ্য সামগ্রী লুকিয়ে রাখলেও শেষ পর্যন্ত গুনতে হয়েছে জরিমানা। আমি সজিরাফা এসেছিলাম, এখানে নতুন দোকানদারি করছি, আমি কিছু বুঝি না, বড় করে দিছে, এভাবে বিক্রি করতেছি। আমরা তো আসলে এটা ব্যবসায়ী না, কিছু খুচরো ব্যবসায়ী এরা নিয়ে আসে দেয় আর কি। আমরা আসলে ব্রোকার কাছ থেকে নিয়ে এগুলো আমরা চিনি না, মানুষ এসে বলে আমার কাছে সেবলম আছে নেবেন এত টাকা, কাস্টমার চাচ্ছে বিদে আমরা রাখছি এটা। অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড র‍্যাপ ত্বকের জন্য ক্ষতিকর বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অনুমোদন ছাড়া পণ্য না কেনার পরামর্শ তাদের। এইসব প্রোডাক্ট ইউজ করলে হয় কি, আপনার ওই হাতে অনেক সময় অ্যালার্জি হতে পারে, এবং কি আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে এটা, কারণ অ্যালকোহল থাকে, আপনারা জানেন যে অ্যালকোহলের পরিমাণটা যদি ঠিকমতো কন্ট্রোল করা না যায় এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে যায়। অভিযানে 4টি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি জব্দ করা হয় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড র‍্যাপ ও জীবাণুনাশক। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে করোনা আক্রান্তদের জন্য ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা আইসোলেশন সেন্টারে শুরু হয়েছে রোগী ভর্তি। এর মধ্য দিয়ে চালু হলো বন্দরনগরীর হালিশহরে প্রিন্স অফ চিটাগং নামে কমিউনিটি সেন্টারে গড়ে তোলা এই আইসোলেশন সেন্টার। দুপুরের পর বেশ কয়েকজন রোগী ভর্তির মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 100 শয্যার এই আইসোলেশন সেন্টারে প্রথম ও দ্বিতীয় তলায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে, তৃতীয় তলায় থাকবেন চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে সিটি হল কনভেনশন সেন্টারে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা 250 শয্যার আইসোলেশন সেন্টার চলছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। দুই একদিনের মধ্যেই শুরু হবে রোগী ভর্তি। যারা মুমূর্ষু আছেন রোগী, তারা যখন এখানে না আসেন, কারণ এখানে আমাদের এখানে আইসিইউর সুবিধা নেই, ভেন্টিলেটরের সুবিধা নেই, আমরা শুধু অক্সিজেন সাপোর্টটা দিব, প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে ওগুলো দিব, আর বাসা থেকে যাদের বাসা থাকার সুযোগ নেই তাদেরকে আইসোলেট করে রাখার জন্য আমাদের এই আয়োজন। মুসল্লিদের সুরক্ষায় চট্টগ্রামের বিভিন্ন মসজিদে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক অটো স্প্রে চেম্বার। বিকালে নগরীর আগ্রাবাদে বাদামতলী জামে মসজিদে বসানো হয় এই ধরনের চেম্বার। 28 নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলোর সৌজন্যে স্থাপন করা হয় এই চেম্বার। উদ্বোধন করেন মসজিদের ইমাম মাহবুবুল আলম কাদেরী। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুসল্লিদের সুরক্ষায় জীবাণুনাশক স্প্রে কাজ করবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামের সাগরিকা এলাকায় খাবার বিতরণ করেছে যুবলীগ। সকালে দোয়া মাহফিলের পাশাপাশি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশিস পাল দেবুর উদ্যোগে এই কর্মসূচিতে দুস্থ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠানে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ অবস্থায় দেখে নেব পার্বত্য অঞ্চলের কিছু খবর। পঞ্চম দিনের মতো লকডাউন চলছে বান্দরবানের 5 উপজেলায়। বন্ধ গণপরিবহন, তবে আজ হাটের দিন থাকায় কাঁচাবাজার ও মাছের বাজারে উপচে পড়া ভিড়। মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনাও। এদিকে কক্সবাজারের পৌর এলাকাতে চলছে লকডাউন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে সেনাবাহিনী। কুরুশকুল আশ্রয়ণ প্রকল্প স্কুল মাঠে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিনামূল্যে ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়।
রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যান ও সচিবদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। করোনাকালে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সচিব ও জনপ্রতিনিধিদের আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে পর্যায়ক্রমে 50টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা অংশ নেবেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।